আজকে পালাটা পাই আমার যেমনি ধরছে আমি তখন চিন্তা করতেছি উপায় নাকি। এক নম্বরের কথা তার দেখেন এটা কোনো দরকার নাই। তারপর বলছে আমার দেখছে একই বয়স ছিল অনেক জ্ঞানী গুনি, আমি আর কথাবার্তা কি কমু, উনি কইব বেহালাটা বাজায় ভালো, আবার নিজের বন্দনা গান গেল, লেখেও ভালো পরেও ভালো জ্ঞানীও ভালো, মানে আমার প্রশংসার কোনো অভাব নেই। এই কথাটি না কইলেও পারতেন, কারণ আমি প্রথম আসলে বলছি আমি কিচ্ছু জানি না, আমি শিল্পী না। এইরকম মোটা এক লোক রাস্তা দিয়ে যায়, এই কথা কইছে কে, এক আমার মতো সিকুন এক লোক আবার ওই পাশে দাঁড়াইছে, আবগে যে সালাম দিছে আসসালামু আলাইকুম, এখানে মোটা লোকটা ওই সিকুন লোকটা জিজ্ঞেস করে দাদা আপনার নাম কি, এইরকম মোটা যে হে কয় আমার নাম হলো সিকুন আলী, এখানে মোটা লোকটা আর ওনার জিজ্ঞায় ভাই আপনি যে সালাম দিলেন আপনার নাম কি, ওনার চিন্তা করে এমন মোড়া বেড়ায় আর নাম হলো সিকুন আলী, তো আমি নাম রাখো মুখে, ওই সিকুন আলী চিন্তা ভাবনা করে বলতেছে ভাই আপনার নাম সিকুন আলী, ওই হিসাবে আমি নাই, তাই আপনি আলমার সরকার যেই বয়াতি যেই গান গান ওই শুনলে আমার এমনি কোন জায়গায় পড়ে, হে এরপর আপনি যে বেহালা বাজান না আমার যদি কয় যে হে খুব ভালো বাজায় ভালো গায় তাহলে আমি থাকি নেই হিসেবে, আসলে কথা হইতে না, কথা হলো যে ভালো মানুষ দোষী খোঁজে দোষ গুণী খোঁজে গুণ, কি বাবা আমার আলমাস ভাই একজন ভালো মনের মানুষ এই জন্য আমাকে অনেক ভালো বলেছে, আসলে সে যত ভালো বলেছে আমি অত ভালো শিল্পী নাই, তো এই সত্য কথা, আমার চাইতে আলমাস ভাই আর অনেক ভালো গুণী শিল্পী জ্ঞানী শিল্পী কথাবার্তায় ভালো সব ভালো। এক নাম্বার প্রশ্ন আমার গান থেকে, আমি একটা বন্দনা করেছিলাম করিও না কুপথগামী সুপথে চালাও মোরে এই ফরিয়াদ করি আল্লাহ তোমার দরবারে, ওইটা ভালো সিকুন একটু পেঁয়াজ ধরছে হেমাত ভাই কথাটা লেখছেন ভালো, কিন্তু আল্লাহ কি মানুষের কুপথে নেন এটুকু আর কিছু কয় নাই, প্রশ্ন তার এতটুক গেল। একটা আদম তত্ত্ব নবী তত্ত্ব পালা থেকে তার একটা প্রশ্ন, হযরত আদমকে যখন তৈরি করা হলো আদমের ভিতরে অন্ধকার, আদমকে তৈরি করে আল্লাহ পাক রাইখা দিলেন অনেক বছর, রোদে শুকাইয়া টুকরো হইয়া ভাঙ্গা ছিঁড়ে গেল, এরপরে আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন, ওই বৃষ্টিতে এই গেরায় গেরায় বিভিন্ন জয়েন্ট আবার একত্রিত করে আল্লাহ পাক তাকে তৈরি করলেন, এরপরে তার মধ্যে রুহু দিলেন, এখন রুহু দেয় ভিতর থেকে রুহু বাইর হয়ে আসে, কর্তৃপক্ষ বলেছে হাদিস দলিলের বাইরে কোনো কথা বলবেন না, চেষ্টা করব হাদিস দলিলের বাইরে, কোনটা হাদিস দলিল জানলে সেন কমু কী বাবা, না জানলে তো বাইরে গেছিব, তবে চেষ্টা করব যতটুকু জানি ততটুকু বলার, রুহুকে ভিতরে দিলেন রুহু বাইরে আসে, আল্লাহ কয় কী রে তোরা তো ভিতরে দিতেছি তুই বাইরে হসকা, কয় আল্লাহ ওইটার মধ্যে অন্ধকার, আবারও দিছে বাবা কথা কয়েন নাকি আজকে গান মনে হয় ভালো হইব মানুষও ভালো, আবারও দিছে আবারও ভুল করে বাইরে, আল্লাহ কে তুই বারবার বাইরে আস কেয়া, কয় আল্লাহ গো তুমি তো আমার ওইটার মধ্যে দেওয়া ওই খাসার মধ্যে এটা ঠিক আছে কিন্তু ওইটার মধ্যে অন্ধকার অন্ধকারে থাকা যায়, আল্লাহ কয় অন্ধকার কয় হ, তার প্রশ্ন আদমের এই অন্ধকার ঘরটা আলোকিত করলো কি দিয়ে, অর্থাৎ লাইট জ্বালাইলো কি দিয়া, এলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে করছে এটা কিন্তু আমার পরে নাই পাল্লাটা, এটা প্রশ্নটা উল্টো হয়ে গেছে, আপনি যেহেতু নবী তত্ত্বের গান গান বুঝছেন প্রশ্ন আপনার, আমি করব আপনি আমারে করলেন কি না ঘটনা খেয়াল নিয়ে গেছেন সন্ধ্যা রাত্রি নাকি কেউ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে দুইটা আঙ্গুল মুখে নিয়ে আসু মুখে অনেকে চোখে লাগায় লাগায় না বাবা, তার প্রশ্ন এই নবীর নাম মুখে নিলে ঠোঁটে চুমা খাইতে হবে কেন, কে খাইছিল কবে থেকে চোখে লাগায় কেন, এই প্রশ্ন, তাহলে আপনি নবী তত্ত্বের পালা নিছেন এইটা না আমি জিগাম আম ফেরে আমফে আমার জিগেলেন কে ঘটনা কি, চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য আগে একটা গান দেখি নাকি বাবা, দরদি
ওই ফেরেশতা রে আহা নইলে ক্রিয়া ওই ফেরেশতা রে আল্লাহ সেজদা দিতে কয় হ্যাঁ ভাই আমার আল্লাহ সেজদা দিতে কয় আপন সুরতে আদম গটলেন দয়াময় আমার মন আপন সুরতে আদম গটলেন দয়াময় সুরা আরাফ আয়াত নাম্বার এগারো একটা সুরার নাম সুরা আরাফ আয়াত নাম্বার এগারো এগারো নাম্বার সুরার মধ্যে আল্লাহ বলতেছে আমি আদমকে সৃষ্টি করেছি সকলকে বললাম সেজদা দিতে সকলেই সেজদা করলো একমাত্র ইবলিস ব্যতীত ইবলিস সেজদা করলো না সে অকৃতজ্ঞ রইল তাহলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ পাক সমগ্র ফেরেশতাদের সেজদা দিতে বললো সেজদা দেওয়ার পরে একজন ফেরেশতা সেজদা দিল না উনি ছিল মিয়া সাহেব ফেরেশতা গো সর্দার যার নাম ছিল মুআল্লিমুল মালাইকুত আমার আল্লাহ পাক তাই পবিত্র কোরআনে তার এই কথাটা সূরা আরাফের এগারো নং আয়াতের মধ্যে বলেছে তাই আমার গানটা সেখান থেকে দিতে আল্লাহ সেজদা দিতে আপন সুরতে আদম গটলেন দয়াময় খেপা আপন সুরতে আদম গটলেন দয়াময় ওরে আল্লাহ আদম না হইলে পাপ হইত সেজদা দিলে আল্লাহ আদম না হইলে পাপ হইত সেজদা দিলে আল্লাহ আদম না হইলে পাপ হইত সেজদা দিলে আদম সফি আজাদি হইল পাপি আই লুচি আসে আদম সফি আজাদি হইল পাপি দোষি আসে আদম সফি আজাদি হইল পাপি Oh,
আদম চিনে ঠিক না মাইসে তেল কোরআনে এ আগ্নি হলে জমি দিনে ঠিক সে আদমি দেশে আদম চিনে ঠিক না মাইসে দিল কোরআনে লালন বলছে এত ধর্ম এইখানে আছেন যত গানের আছে গান আমার খালা পাগনির আছে গান নীরব হয়ে শুনবেন আমাদের উভয়ের গান যেইভাবে তো কষ্ট করে কথা ভুলি আল্লাহ করায় নাই আমরা করি এইটাই আমার জবাব দিতে হয় বাবা এই যে একটা কথা আমার বন্ধুদের মধ্যে ধরছে আমার ভাই এত জায়গায় গেলাম কোনো বইতে আজ পর্যন্ত ধরে নেই উনি ধরে রাখছে এ আলমাস ভাই আপনি বলে আমার ভালোবাসেন তা ধরার আগে আমার একটু জিগাই লেবেন না এটা আমি পারি না না পারি আমরা অন্যায় করি অত্যাচার করি সুদ খাই ঘুষ খাই জেনা করি পাপ করি মিথ্যা বলি এত পাপ করি আল্লাহকে এই সমস্ত পাপ করাইনি সহজ কথা একটা না ভাই আল্লাহ পাপ করায় সাধক রজ্জবালী যেমন একটা গান আছে নিজের দোষে নিজে দোষী তাই তো তোমার গলে ফাঁসি বিচার হবে কর্ম অনুসার বাদী মনরে নির্দোষী মোর পরোয়া আল্লাহর কোনো দোষ নাই সব দোষ আপনার আমার সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণে একটা শক্তি আল্লাহ পাক মানুষকে দিয়ে দিছে তার নিয়ন্ত্রণে এই কথাটা কিন্তু অনেকে জানে না সব নিয়ন্ত্রণ আল্লাহ একটা নিয়ন্ত্রণ মানুষকে দিছে ছোট বাজেও ভালো কথা জিজ্ঞেস করছে সেটা কি যার যার ইচ্ছা শক্তি আল্লাহ ইচ্ছা দিছে ইচ্ছাটা শক্তি দিছে আপনাকে ব্যবহার করার জন্য শক্তি দিছে আল্লাহ শক্তিটা ব্যবহার করার ক্ষমতা আপনার জ্ঞান দিছে বোঝার জন্য জ্ঞানটা খাটানোর শক্তিটা আপনার ভালো রাস্তাও খাড়াইতে পারেন খারাপ রাস্তাও খাড়াইতে পারেন এটা আপনার খুশি আপনার কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হবে কিন্তু আল্লাহর কোনো দোষ নাই আল্লাহ কাউকে অন্যায় করে না তবে হ্যাঁ আল্লাহ ইচ্ছা করলে ফিরাইতে পারে আল্লাহ যদি ইচ্ছা করে তাইলে ফিরাইতে পারো ওই যে আল্লাহ কইছে আমি যারে হেদায়ত দেই সে হেদায়ত প্রাপ্ত হয় আমি যারে দিই না সে হেদায়ত প্রাপ্ত হয় মানুষ গাড়ি চালায় না রাস্তায় বাবা গাড়ি চালায়নি আচ্ছা মনে করেন আলমাস একটা গাড়ি লইছে চালাই তো একটা হুন্ডাই চালাই লইছে হুন্ডাটা চালাইতেছে কিনা আলমাস ভাই এই হুন্ডা তৈরি করছে কোন কোম্পানি এটা বাংলাদেশে তৈরি করে নেই মনে করেন যদি বাজাজ হয় বা ডিসকভার হয় ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়া যে কোম্পানির হুন্ডা ওই কোম্পানির ইঞ্জিনিয়ার মেশিনটা তৈরি করে ছেড়ে দিছে তেল দিলে এটা চল আলমাস ভাই বাংলাদেশ আইছে এক কোম্পানি আনছে আলমাস সরকার কিনছে কিনা হুন্ডা লইয়া জাপড়া দিয়ে আইতে জাপড়াইতেছে বাইনাজুরি থেকে ওই বাইনাজুরি ছেড়ে আসার পরে দুজন মানুষ রাস্তা পার হইতেছে উনি আর ব্রেক করে হাঁটতে পারে নাই ধীরিম করে দুজনের উপর দৌড়ে দিছে প্রথম তো মানুষের চিন্তা একজন জায়গায় মরে গেছে আর একজন আত্মাও শেষ প্রথম মানুষ চিনতে পারে নাই উত্তম মধ্যম কিছু খাইছে মনে করেন খাই না বাবা অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারে দলে মাইক দেয় পরে দেখে কী দেয় আমাকে আলমাস ভাই আলমাস সরকার হেমায় সরকার পরে কয়ে রাখ মারিস নাই যে আলমাস সরকার বুঝ জালই কী
মানুষ একটা মরে গেছে মার্ডার কেস হবে না বাবা হ্যাঁ আর তে অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে এটা বাসার মরে খবর নাই একটা 326 আরেকটা 302 কেস হয়ে গেছে গা এই যে অ্যাক্সিডেন্ট করলো কে আলমাস সরকার গাড়ি তো আলমাস সরকার বানায়নি বানাইছে কে ওই যে কোম্পানি বানাইছে ইঞ্জিনিয়ার হ্যার নামে কেস হবে নি হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে কেনা আলমার সরকার গাড়ি কার ইন্ডিয়ান কোম্পানির বানাইছে কে ইঞ্জিনিয়ারের তাহলে হিসাবে কেস দিব ইঞ্জিনিয়ারে কেস আলমার সরকারে দিল কে জবাব দেন আল্লাহ আলমার সরকার নামক একটা খাঁচা তৈরি করে তার মধ্যে আলমার সরকার হেমায়ত সরকার নামক একটা পাখি ভরে দিয়েছে এদের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিছে জ্ঞান দিয়ে দিছে ওই যে ব্রেক দিছে গাড়ি তুমি ব্রেক মারতারে নাই অ্যাক্সিডেন্ট করছে এই জন্য নিজে অ্যাক্সিডেন্ট করে গুতা পারো খাইলেন আবারও যে লোক হাঁটতে বল যে ইঞ্জিনিয়ার হেয়ার কোনো দোষ নাই আছে বাবা হেয়ার কোনো দোষ নাই এই গাড়ি যদি ভালোভাবে চালান আপনি ভালো ড্রাইভার খারাপ ভাবে চালাইলে আপনি অ্যাক্সিডেন্ট করে জেলে গেলে গুতা পার আপনি খাইবেন ইঞ্জিনিয়ারে কোনোদিন খাইব না কথা ঠিক আছে তাহলে আল্লাহ আপনারে পাঠাইছে আগুনে হাত দিলে হাত পড়বইছে একটা বডি দিয়ে কোপ দিলে আটকা দিয়ে যাবে জ্ঞান আছে তাহলে বুঝতে হয় না কোপ দিলে এটা আল্লাহর দোষ হবে হ্যাঁ বেহালা দিছে আপনারা বাজাইতে এটা তা বাড়ি দল দিয়ে হেমার সঙ্গে মাথা ফাড়াই হলাম তা দোষটা কি যে বানাইছে তার নেই দোষ ভাই আপনার আমার আল্লাহর কোনো দোষ নাই এই জন্য রজ্জন বলেছে নিজের দোষে নিজে দোষী তাইতে তোমার গলে ফাঁসি বিচার হবে কর্ম অনুসার বাদী মনরে নির্দোষী মোর পরোয়া দেখার পাপ পুণ্য যাই করি ভালো মন্দ যাই করি সব কিছু আমার আমল নামা আমার আল্লাহর কিছু না আল্লাহ খালি দেখবো ভালো করছে না মন্দ করছে তাহলে কুপথে আল্লাহ নেয় না তবে ইচ্ছা করলে সে ফিরাইতে পারে আল্লাহর বান্দা যারা আল্লাহর বন্ধু যারা তাদের সাথে সংযোগ আছে তারা কোনোদিন কুপথে যায় না আর কুপথ হইতে সুপথে যাওয়ার জন্য ওই সমস্ত কামেল মুর্শিদে মোকাম্মলের সোহাব্বতে মহব্বতে থাকলে আপনি একদিন পাকার ড্রাইভার হবেন রাস্তার অ্যাক্সিডেন্ট করবেন না এইভাবে জিজ্ঞাসা করে আলমা সরকার মহুদি আসতে দিবে জবাব দিবে আপনার হেমায়েত সরকার ওরে যেইভাবে তে প্রশ্ন করে ধর্ম রাজা সরে আসতে দিবে জবাব দিবে হেমায়েত সরকার বাপের পুণ্যর বেতাই আমি ধন্যবাদ দিই তাহারে এইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করি না রে ধন্যবাদ বেটা ধন্যবাদ দিই তাহারে এইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করে না রে আদমের লাইট পেলো কই কি আরে জিজ্ঞাসিলাম বুঝছি শোনেন ভাই এটা পাল্লা না এগুলো পালা গান আপনার নবীতত্ত্বর ভাগে দিছে নবীতত্ত্বের কথা কইবেন আমি আদম তত্ত্ব আদমের কথা কমই তো কেডা বড় কেডা ছোট এখানে কিন্তু এই হিসাব নাই ওই যে রুহু যখন ভিতরে দেয় আর বাইরে আসে ভিতরে দেয় আর বাইরে আসে রুহু কি রুহু কিন্তু আল্লাহর ফুৎকার রুহকে প্রশ্ন করা হয় রুহু তুমি ভিতরে যাও বাইরে আসো কেন বলে মাওলানার ভিতরে অন্ধকার এই জন্য আমি বাহিরে আসি আমি ভিতরে থাকতে পারি না আল্লাহ কয় অন্ধকার কয় হ আল্লাহ কয় একটা লাইটের তো দরকার আছে লাইটটা কি এই যে যেই জায়গায় প্রশ্ন করছে হয়তো আমার আলমাজ ভাই মনে করে আমি একটু জিততে যাবো না ভাই এটা জিতার কথা না প্রশ্ন করছেন জবাব আমার দিতে হবে না যখন দেখে ভিতরে অন্ধকার আমার আল্লাহ পাক এই জায়গায় একটা কথা বলে গিয়েছে আমার আল্লাহ পাক সর্বপ্রথম নিজ নূর দ্বারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করা হয়েছে নিজ নূর থেকে নবীর নূর সৃষ্টি করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দ্বারা 18,000 মাখলুকাত সৃষ্টি করা হয় আমার আল্লাহ পাকের নূর হলো জাত নূর কথাটা খেয়াল করবেন এখানে একটা চিকন মাইর আছে অনেক বই তুই কয় অনেকে কয় চিকন মাইরটা বুঝে না আল্লাহ হলো জাত নূর আল্লাহ জাত নূরের সেফাতে নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে খেয়াল করবেন আল্লাহ জাত নূরের
সেপাতে নূর বা খালাকে নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর জাত নূর দিয়ে যদি নবীকে সৃষ্টি করা হয় তাহলে আল্লাহর নূর আর একত্ব থাকে না, এক থাকে না, নূর খণ্ড হয়ে যায়। যদি নূর খণ্ড হয়ে যায় তাহলে পবিত্র কোরআনে ওই সূরাটা ঠিক থাকে না, কুল হুয়াল্লাহু হুয়াহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক, আমার কোনো শরীক নাই, আমি লা শরীক, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমাকে কেউ জন্ম দেয় না। তাহলে আল্লাহ যে জাতি নূর, ওই জাতি নূরের খালাকে নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেপাতি নূর দ্বারা 18,000 মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। আদমের ভিতরে রুহু যখন বলে আল্লাহ ভিতরে অন্ধকার, আমার আল্লাহ পাক সাথে সাথে এই নূরে মুহাম্মদিয়া এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক এনে আদম আলাইহিস সালামের এই ললাট মানে কপাল কপালের মধ্যে লাগিয়ে দিল। কপালে লাগানোর সাথে সাথে তার ভিতরটা সম্পূর্ণ আলোকিত হয়ে গেল। সবাই একটু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি হইল, ঘরের মধ্যে যারা লাইট লাগায় বাবা, লাইট কিনছে লাগায় না, উঠে লাগায় উপরে, হ্যাঁ উপরে লাগাইলে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। তাই আমার আল্লাহ পাক সেদিন নূরে মুহাম্মদিয়া সত্তা আদম আলাইহিস সালামের ললাটে লেপন করে দিলেন, সাথে সাথে আদমের ভিতরটা পরিশুদ্ধ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, আলোকিত হয়ে গেল নূরের আলোতে। রুহু এইবার ভিক্ষা কয়, কিরে রুহু বাইরে আস না, কয় না আল্লাহ এইবার ভিতরে শান্তি পাইছে, আলো আছে। এই যে রুহু ঢুকলো আর রুহু বের হইল না, দুই প্রশ্নের জবাব পাইছেন। মুখে নাই মুখে সুমা দেখা, এটাও এক জায়গার ঘটনা। আদমকে যখন তৈয়ার করা হলো, আদম আরশের পানে চেয়ে দেখে একটা কথা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই গাঙ্গা মুখী, আপনি তো কোন হাদিস দলিল দিয়ে কথা কইতে আলমাদ, কিন্তু কইছে যে কিছু কথা কিন্তু কোন জানা। আমি হিমায়ত সরকারে বলি, কিছু কথা আছে সত্য কিন্তু দলিল নেই রে, এসতে যে কম দেব না। আরো সের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আল্লাহর সাথে নবীর নাম, এটা আমাদের কালেমাই, কালেমাই তো অনেক মানে মানে না, এটা জানেন নি। একদল বাইরেছে কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কালেমা অস্বীকারকারী, ও কালেমা অস্বীকার করে কয়লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাইব না, অথচ স্পষ্ট দলিল আরশের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের বৃক্ষের পাতায় পাতা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খাইবারের বিজয়ের যে পতাকা, খাইবার যুদ্ধের যে পতাকা উড়াইছিল নবীর দলে, ওই খাইবারের যুদ্ধের পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমানে সৌদি আরব যে পতাকা আছে, পতাকার মধ্যেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনরা কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখুন, কোন দেশ আইছি কোন জামানে আইছি জানেননি, এটা কিন্তু নবীর হাদিস। আমার নবী বলছে কেয়ামতের আগে এক শ্রেণীর আলেম হবে, এটা খেয়াল করে হাদিস কিন্তু আমাকেও কথা না, কেউ শুনতেও পারে ইউটিউবও যাইব সমস্যা নাই, হাদিস আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কেয়ামতের আগে এক শ্রেণীর আলেম হবে, তারা আগের মহামহাজ্ঞানী বড় বড় আলেম তাদেরকে বলবে মূর্খ, ওরা কিছু জানতো না। এদিন আয়া পড়ছে, আইছে না আইছে, আয়া পড়ছে এশিয়া মহাদেশের প্রখ্যাত মহাদেশ আব্দুল হক মহাদেশ দেহলবি, তার দুইটা কিতাব মাদারেজুন নবুয়ত প্রথম দ্বিতীয় খণ্ড। এই মাদারেজুন নবুয়ত কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কি বলেছে, আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই, তারও 14,000 বছর পূর্বে আমি দূরের জগতে নবুয়ত প্রাপ্ত ছিলাম। আরে এক কিছু দলে কয় 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছে, দেখছেন নি কোন দেশ আছে। আদমকে যখন রুহু ফুৎকার করা হলো, সৃষ্টি করা হলো, রুহু ফুৎকার করলেন, আদম চেয়ে দেখে আরশের গায়ে একটা কথা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আদম যখন চাইলেন তখন চেয়ে দেখে চতুর্দিকে একটা নূর ঘুরতেছে, খুব লক্ষ্য করে খেয়াল করবেন, একটা নূর, উজ্জ্বলিত একটা নূর। আদম জিজ্ঞেস করে মাওলা গো এটা কি নূর, এটা কি? আদমকে আমার আল্লাহ বলে এই যে একটা নূর ঘুরতেছে এটা তোমারই বংশধর, তবে হ্যাঁ তাকে না বানাইলে আমি তোমারও বানাইতাম না।
সে আমার বন্ধু, সে আমার হাবিব। ওই যে লেখা দেখো, ওই লেখার সাথে আমার সেই বন্ধুর নাম লেখা। সমগ্র নবী প্রেরণ করার পর সর্বশেষ আমার এই বন্ধু নবী হয়ে যাবে। এটা পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নং 81। এই 81 নং আয়াতের মধ্যে আল্লাহ সমগ্র নবীর রুহু একত্রিত করে ডাক দিয়া আইনা আমার আল্লাহ একটা বৈঠকে বসলেন। বৈশা আদম আলাইসালাম, ইব্রাহিম আলাইসালাম, মূসা, ঈসা সমগ্র নবীদের থেকে একটা অঙ্গীকার নামা নিলেন। অঙ্গীকারটা কি? এই যে আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই বন্ধু শেষ জামানায় নবী হয়ে যাবে, তারপর আর কোনো নবী থাকবে না। একটা কথা বলি, তোমাদের আমলে যদি সে যায় তোমরা তার দিন গ্রহণ করিও, যদি তোমাদের আমলে না যায় তোমার অনুসারী যারা সাহাবা যারা তাদেরকে বলিও তারা যেন আমার এই বন্ধুর দিন গ্রহণ করে। তাহলে আমার নবী আউয়ালও ছিল আখরও ছিল, আউয়াল আছে এখনো আছে। তাইলে আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পায় কেমনে? এটা বেড়ে নে তো একদল তো কই হলাইছে, ইমানটা রাখা খুব কঠিন হবে বাবা, কঠিন। নামাজ সোজা হজ জাকাত কালেমা সব থাকবো, মানুষের থাকবো না শুধু ইমান। ইমান যখন ওই নূরটা ঘুরতেছে, আদম আলাইহিস সালাম বলতেছে মাওলা গো ওই নূরটা যদি আমার কাছে একটু আনতে আমি দেখতাম। আদম আলাইহিস সালামের এই যে দুইটা আঙুল আছে না বাবা, সারি কই আমরা আঙুল, ওই বৃদ্ধাঙ্গুলের মধ্যে নূরাম্মো নূরে মোহাম্মদী সত্তা যখন স্থাপন করলেন, করার সাথে সাথে আমার আদম আলাইহিস সালাম সেদিনই ঠোঁট দিয়ে আমার নবী নূরকে চুমু খেয়েছিল। এই জন্য আমরা যারা নবীর অনুসারী, আমরা যারা নবীকে জীবন দিয়ে ভালোবাসি, আমরা যেন নবীর নাম নেওয়ার সাথে সাথে এই বৃদ্ধাঙ্গুলি ঠোঁটে লাগাইয়া তারপরে এই চোখে লাগাই। চোখে লাগানোর একটা কারণ আছে, এই চোখে লাগাইলে এটা বাস্তব প্রমাণ বাবা, না করলে বুঝবেন এটা আমাকে বৈতিক কথা না। কারো চোখে যদি দৃষ্টিশক্তি কমে যায় আর আমার নবীজির নাম নিয়ে যদি প্রত্যেক দিন লাগায়, আমার মনে হয় আমার নবীর মহব্বতে আল্লাহ পাক তার চোখের দৃষ্টিশক্তি আবার আগের মতো করে। প্রশ্ন যখন লাগছেই আমি এসি ফরিদপুর তে হেঁটে দিছি বলা নাকি ফরিদপুর না মাদারপুর, 2-3টা নদী পার হইয়া পদ্ম সেতু পার হইয়া চেয়ে থাকলে কি বাম ফেরে, কিন্তু আমি ছাড়তাম না স্কুল। খালি চোখে লাগাই লয় না, কথাটা সবাই খেয়াল করে শুনবেন। এই মুখে চুমা দিয়া যখন চোখে লাগায়, লাগানোর সময় কিছু কথা কইতে হয়। আমার প্রশ্ন কি কইতে হয়? প্রশ্ন আমাদের করে অর্ধেক বাকি রাখছে, বাকি লোক তার মুখতে শোনেন নাকি? আমি 1 লাখ হাট মুখে ঠিক আছে নি, আমফেলে কিন্তু আমি ডরাই না, মানিকগঞ্জ যারা সব আমার হয়ে গেছে, আপনি চিন্তাই করেন না। যেইভাবে তে প্রশ্ন ছিল ধর্ম রাজা সাদে ওরে, যেইভাবে তে প্রশ্ন ছিল ধর্ম রাজা সরে, যেইভাবে তে প্রশ্ন ছিল ধর্ম রাজা সাদে আস্তে ধীরে জবাব দিল হে মায়া সরকারে, ওরে আস্তে ধীরে জবাব দিল হে মায়া সরকারে, অন্য বাপের পুণ্যর বেতাই আমি ধন্যবাদ দেই তারে, ওরে ধন্যবাদে গুণ বেতা ধন্যবাদ দেই তারে, অন্য বাপের পুণ্যর বেতাই আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে তেই আমার কাছে জিজ্ঞাসনা করে, ওরে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসনা করে, জবাব তাহারে দিলাম গো জবাব তাহার দিলাম গো, যেইভাবে তে প্রশ্ন করে জবাব তাহারে দিলাম গো, ওরে যেইভাবে তে প্রশ্ন করে জবাব তাহার দিলাম গো। এই কিছু বাজাবি না, গান আজ কয়টা বন্ধ হয়ে কইতেই না, নাটক যাত্রা থিয়েটার পরে পাবলিক যদি কবে গান বন্ধ তাহলে বন্ধ হইব ঠিক আছে নি। গত বছর গান গায়ে পেট ভরে নাই, সত্য কথা কইলাম, কেবল গান ওরা ধরছে আর থামাই দিছে দেখেছি। আবু জাহেল একটা গত করছে, কেন গর্ত করছে? নবী রাস্তা দিয়ে যাইব, আবু জাহেল ওই পাশে বইয়ে রয়েছে, গদের মধ্যে পড়ার লগে লগে সাফা মারি দামাই দিলাম,
হ্যালো, হ্যাঁ ঠিক আছে আওয়াজ, হ্যাঁ কথাটা খেয়াল করেন, ওই রাস্তার মধ্যে গত করছে আমার নবী কিন্তু জানে না। আবু জাহেল ওই পাশে একটা গাছের আপডালে বয়ে রয়েছে, মোহাম্মদ এন্দাজ যাইব ওই গদের মধ্যে আবার কয়টা জঙ্গল দিয়ে রাখছে জানি, দেহা না যায় গদের মধ্যে পড়বো, অগ ডাক ডাকুন সাফা মারি দে আর জীবনে ঝামেলা শেষ। কোনটা শেষ মারে বাবা আমার দাঁতে একটু কমাই দেয়, অসুবিধা নেই আওয়াজ অনেক ভালো আছে। বাস আমার নবী তো ওই রাস্তাটা যাইতেছে, এখান থেকে ওই জায়গায় গেছে, সামনে গর্ত, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ একটা কাট দিবেন না, কয় কে জিবরাইল, কয় সামনে আবু জাহেল গত করে দিয়েছে খবরদার আগে না। আমার নবী ওই পর্যন্ত যাইয়া আস্তে করে গত তুই টাইম পাসটা ঘুরে গেছেন, আবু জাহেল দেখে কয় ঘটনা কি, মোহাম্মদ আইলো সোজা রাস্তা দিয়া গদের কাছে সোজা যায় না মাইন দেখি, ও বুঝলো কেমনি এখানে গদ, নবী চলে গেছে, আবু জাহেল চিন্তা করে তো গদের নাড়া তোড়া দিছি এদিকে সোজা গেলনি দেখ খেলাইলনি, তো গদের কাছে আইছে আয়া কেমন উভূত হয়েছে ঠাস করে গদের মধ্যে নিজেই পড়ছে, আল্লাহর কি নীলা। আমার নবী তো চলে গেছে গদের মধ্যে পড়ে অনেক চিল্লা চিল্লি করতেছে আমার উড়া আমার উড়া, মানুষজন ধরেছে, আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, হাকিম অর্থ জ্ঞান, আবুল অর্থ বাবা, জ্ঞানীর বাবা আবু জাহেলের নাম ছিল, খুব জ্ঞানী ছিল। এখন সবাই কয় কি হয়েছে আপনি আর কয়, আমি গদের মধ্যে পড়ে গেছি আত্মা টু টান্দা উড়া, এখন একজন আত দিছে এক বিঘত ফাঁক এক বিঘত নিকাব কাবা না, আচ্ছা এখানে এক হাতেটা রসদ দিলে কবে না, এক বেগত ফাঁক কয়েক কাম কর একটা রশিয়ান একা এক বেগত নিকা তো পাই না, পাঁচ সাইডটা একটা রশি আনছে আইনা ফালাইছে, বাবা এক বেগত ফাঁক হলে যদি পাঁচ সাত রশি দেয় তাহলে বেশি হয়ে যাবে না রশি, হ্যাঁ মানে পাঁচ সাত রশি ফালাইছে হানসে দেয় এক বেগত ফাঁক আর কবে না রশি, ও তো বুঝে না যে এটা কি হইতেছে, এরপর আনছে দশ সাত রশি ওইটার আইনা ফালাইছে গদের মধ্যে ফালাইছে আবু জাহেল ধরব ওই এক বিঘত ফাঁক আউ কাবা না, সবাই চিন্তা করে ঘটনাটা কি, ফাঁক হলো একা এক বিঘত আট দিলে এক বিঘত ফাঁক, এরপর রশি দিলাম পাঁচ হাত এটাও এক বিঘত ফাঁক, আবার দিলাম দশ হাত এক বিঘত ফাঁক, আবু জাহেল তো জ্ঞানী আসলো মনে মনে চিন্তা করে কাম হয়েছে আমার এমনি উড়াই পারবো না, আমি আল্লাহ নবীরে গদে ফালাইতে চাইছি আর এই গর্তের মধ্যে আমি পড়ছি, ইচ্ছা করে আল্লাহ ফালাইছে আমার ভাতিজা ছাড়া আমার উড়ান আর এই জগতে কেউ নেই, ডাক দিয়া কয় তোরা তাড়াতাড়ি আমার ভাতিজার কাছে যা, এই জগতের কোনো মানুষ আমি আবু জাহেলকে এই গর্ত থেকে উঠাইতে পারবে না একমাত্র মুহাম্মদ ছাড়া। একজন দৌড়ে যেয়ে খবর করছে আপনার চাচা গর্তে পড়ছে, আমার নবী তো সবই জানে, দৌড়ে এসে বলছে চাচা কি হয়েছে, কয় ভাতিজা গর্তে পড়ছে, কয় সেটা তো আমি জানি, কয় বাতি যা রে তুই যদি আত্মা না উড়াস তাহলে আমার দুনিয়াকে উড়াইতে পারবো, আমার নবী কয় চাচা হাতটা দেন, এই হাত দেন করার সাথে সাথে হাত দিয়াটাই না উঠেছে। আমার প্রশ্ন এই নবী গদে পড়ব জীব ডেলে কয়ে গেল কিন্তু আমার এই নবী একদিন হঠাৎ করে গদের মধ্যে পড়ে গেছে না, যেদিন পড়ছে সেদিন কি জীব ডেল দেখেনি আল্লাহ দেখেনি, প্রশ্নটা বুঝছেন নি, সেই দিন জীব ডেল কইল কইল নাকি এটার কারণ নাকি, বুঝাইতে পারছি নি, ওই দিন গদে গল উঠে খেলাইল আল্লাহ জীব ডেল দিয়ে জানাইলো কিন্তু নবী একদিন গদের মধ্যে পড়ে গেছে অলরেডি, সেদিন জীব ডেলে কইল না আল্লাহ কইল না এইটার কারণ নাকি, আর গদে পড়লো কে কোন সময় কোন দিন পড়ছিল উড়াইছিল, প্রশ্ন ভালো না খারাপ, একজনও যেন না সব আনকমন আনকমন প্রশ্ন যার জীবনে শুনেন কি কয় না কয় রাজা, নইলে কি আরে ফেরে সারে সেজদা দিতে কয় আল্লাহ সেজদা দিতে কয়, মৌমাছি চাক পরে কোথায় বাবা, গাছে, মৌমাছি চাক গাছে পরে না, পরে মানে গাছ ছুঁয়ে কিন্তু বিল্ডিং এ পরে অনেক বেশি পরে না পরে, আমার প্রশ্ন এই নবীর এক সাহাবির গায়ের মধ্যে মোম্মাসির সাকের বাসা বানছিল,
বাসাটা বানছে লোকের, এটা করতে বল সাহাবার নাম কি? মোহাম্মদ ইসহাক যে নবীর সাহাবির গায়ে বাসা বাঁধলো, এটার কারণটা কি? আমাদের তিনটা জিগাইছেন, আমি তিনটা জিগাম, আপনি একটা জিগাইতেন, আমি একটা জিগাইতাম, পাঁচটা জিগাবেন পাঁচটা জিগামু, দশটা জিগাবেন দশটা জিগামু, দুইশো জিগাইবেন হেমায় সরকার দুইশো প্রশ্ন জিগাবো, একটাও কম জিগাইবো না। আবার দোষী আছে আদম সপু, আজাজিলে হইছে পাপি, এ দোষে আছে আদম সপি, আজাজিলে হইল পাপি, আর দোষী আছে দোষী আছে আদম সপু, আজাজিলে হইছে পাপি, মন তোমারি লাফালাফি, মন তোমারি লাফালাফি, মন তোমারি লাফালাফি, তেমনি দেখা যায় খেপা তেমনি দেখা যায়, আপন সুরতে আলো বলে দয়ে মাই খেপা, আপন সুরতে আলো বলে দয়ে মাই, ওরে নইলে কি আর ফেরে সারে ফেরে দা ভিতে কয়, ওরে মাঝে দা ভিতে কয়, ওরে আপন সুরতে আলো বলে দয়ে মাই খেপা, আপন সুরতে আলো বলে দয়ে মাই খেপা, আপন সুরতে আলো গড়লেন দয়ে মাই দয়ে মাই দয়ে মাই দয়ে মাই। পালার একটা গান রাখলাম, প্রশ্ন যা ছিল বাবা যতটুকু জানা ছিল, এখানে বেশি নি দেখি না, যতটুকু জানা ছিল জবাব করলাম, আমারটাই যে একটা সবচাইতে ভালো জবাব এটা আমি জীবনে কইতে পারুম না, কারণ আরও ভালো জবাব থাকতে পারে কি বাবা, ঠিক না? আমি দলিলে যতটুকু পাইছি জবাব দিছি। হ্যাঁ, এবার একটা গান, আমার তো কোনো অর্ডারি গান নাই, আমার আলমাস ভাইয়ের অর্ডারি গানের অভাব নেই, কারণ দেশের লোক ভালো গান করে, কোনটা কোনটা ভালো গায় জানে আমি তা জানি না, আমার মনে যা হে পাগল মানুষ তাই গে কি গান যেই কটা পারি গা মানে ধর আছে তরিকাবন্দী মানুষ যারা আর বেতরিকার মানুষ যারা বাসিটা মনে হয় বেশি দেন দি, এটা কমে যা, তরিকাবন্ধী মানুষ আর বেতরিকার মানুষ এগো বাবা, চাল চলন কথাবার্তা জীবন একই বউ হইছে কোনো দিন হয় নাই, চায়ের দোকানে বইবেন এক জায়গায় আড্ডা করতে বইবেন দেখবেন তরিকাবন্ধী চারজন মানুষ বলবো বেতরিকার চারজন বলবো, তরিকাবন্ধী মানুষের চারটা মানুষের কথা আর বেতরিকা চারটা মানুষের কথা জীবনে এক হবে, কেন হইব না? তরিকাপন্থী মানুষ থাকে একটা হালে একটা ভাবে, যার যার গুরুর হালে যার যার মুর্শিদের ভাবে থাকে, আর বেতরিকার মানুষ যারা ওদের কোনো হালও থাকে না ভাবও থাকে না, তরিকাপন্থী মানুষ হইতে গি আর দুনিয়ামুখী মানুষ হয় বাবা ভোগী, এই জন্য তেলে জলে যেমন মেশে না ভোগী আর তেগি মিশে না, তরিকাপন্থী মানুষ আর বেতরিকার মানুষের এই জন্য কোনো দিন কথাবার্তা একরকম হয় না, তাই সেখান থেকে আমার ছোট ঠিক ঠিক আছে। হচ্ছে সর্বত্যাগী সাথে ধর সাথে, এই গান কি শুনেননি? হ্যাঁ, ও সে সর্বত্যাগী অনুরাগী
হ্যালো সর্বত্যাগী অনুরাগী যার যার মুর্শিদের গুণ গায় হইছে সর্বত্যাগী অনুরাগী যার যার দয়ালের গুণ গায় আমার খালা পাগলির ভাবের বাতাস লাগছে রে যারে আমার বাহের সালই প্রেমের বাতাস লাগলো রে যারে গায় আমার রাজীব চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে যারে গায় সে সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায় সর্বতে কি অনুরাগী মুর্শিদের গান গায় আমার খালা পাগলি ভাবের বাতাস লাগছে রে যারে গায় আমার আজি চন্দ্রে প্রেমের বাতাস লাগলো রে যারে গায় আমার বাহের সালই ভাবের বাতাস লাগছে রে যারে গায় ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় আমার খালা পাগলি ভাবের বাতাস লাগছে রে যারে গায় আমার খালা পাগলি ভাবের দয়াল চন্দ্রে মের মহাজন ও বাবা প্রেম মিলাইছে কইরা আমার দয়াল চন্দ্রে মের মহাজন ও বাবা প্রেম মিলাইছে কইরা আমার বাহের সাহায্য প্রেমের মহাজন ও বাবা প্রেম মিলাইছে কইরা মনের মতো মানুষ পাইলে তারে প্রেম মিলায় ওরে মনের মতো পাইলে মন তারে প্রেম মিলায় মনের মতো মানুষ পাইলে তারে প্রেম মিলায় আমার জিন্দা সারই প্রেমের বাতাস লাগলো রে যারে গায়ে আমার চন্দ্রপুরীর বাবের বাতাস লাগছে রে যারে গায় ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী খালা পাগলির ভাবের বাতায় লাগছে রে যার গায় আমার ভান্ডারের ভাবের বাতায় লাগছে রে যার গায় আমার খালা পাগলির ভাবের বাতায় লাগছে রে যার গায় আমার ভান্ডারি প্রেমের মহাজন ও বাবা প্রেম মিলাইছে কইরা আমার খালা পাগলি ভাবের মহাজন ও বাবা প্রেম মিলাইছে কইরা আমার আজিজ পাগল প্রেমের মহাজন ও বাবা প্রেম মিলাইছে কইরা মনের মতো মানুষ পাইলে তারে প্রেম মিলায় মনের মতো মানুষ পাইলে তারে প্রেম মিলায় মনের মতো মানুষ পাইলে তারে প্রেম মিলায় খালা পাগলির ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে আমার ভান্ডারির প্রেমের বাতাস লাগলো রে যারে গায়ে আমার বাহের সারই ভাবের বাতাস লাগলো রে যারে গায়ে ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় আমার খালা পাগলির ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে আমার ভান্ডারির ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে আমার বাহের সারও ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে ও বাবা গুরুর ভাবের ভাবি জানা সাইয়া দেখ দেখতে সিনা যাইছে হারা আরে গুরুর ভাবের ভাবি কি যারা ও বাবা দেখলে সিনা যাইছে হারা মুর্শিদ প্রেমের প্রেমি জানা সাইয়া দেখ দেখতে সিনা যাইছে হারা তুই নয়নে অশ্রু ধারা বহে সব সময় ওরে দুই নয়নে অশ্রু ধারা বহে সব সময় পাগলের ভাবের বাতাস লাগছে যারে গায় আমার আজি চন্দ্রের প্রেমের বাতাস লাগলো রে যারে গায় আমার বহিরা বদির ভাবের বাতাস লাগছে রে যারে গায় আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ আমার ভাবে সারো ভাবের বাতায় লাগছে রে যার গায়।
আর হেমায়েতের কর্ম দোষে সৈয়দের পারল না সে প্রেমিক হইতে সরকার হেমায়েতের কর্ম দোষে ও বাবা প্রেমিক হইতে পারল না সে হেমায়েতের কর্ম দোষে ও বাবা প্রেমিক হইতে পারল না সে কামিনীর কামনায় বসে সব কিছু হারায় ওরে কামিনী কামনায় বসে সব কিছু হারায় কামিনীর কামনার রসে সব কিছু হারায় ও বাবা আমার বাহের চন্দ্রে প্রেমের বতন লাগলো রে তার গায়ে আমার খালা পাচ্ছে রে ভাতের বতন লাগলো রে তার গায়ে ওরে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়ে সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায়ে খালা পাচ্ছে রে ভাতের বতন লাগছে রে তার গায়ে আমার বাহের সারো ভাতের বতন লাগছে রে তার গায়ে আমার দয়ালের ভাতের বতন লাগছে রে তার গায়ে অদম হেমায়েতের কর্ম দোষে সৈয়দের সবকিছু আমার ভান্ডারের ভাবের বাতায় লাগছে রে যার গায়ে অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় কালা পাখির ভাবের পাল্লা লাগলো রে বাহের সাবল প্রেমের পাল্লা লাগলো রে দর গায় ও বাবা আমার আজিজ চন্দ্রের ভাবের বাতাস লাগছে রে যার গায় আমার আজিজ বাবার ভাবের বাতাস লাগলো রে যার গায় আমার খালা পাগলি ও বাবা ভাবের বাতাস লাগলো রে যার গায়।